এই সময় একটা অত্যন্ত প্রয়োজনীয় জিনিস হলো শরীরের ইমিউন সিস্টেম বাড়ানো, আর তারই জন্য আজকে আমি নিয়ে এসেছি কারার একটা দারুণ রেসিপি। নমস্কার, কুইজিনিয়া চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আমার চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন আর অল আইকন প্রেস করে রাখলে সব নতুন ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে সময় মতো পৌঁছে যাবে। আজকে আমি নিয়ে এসেছি ইমিউন সিস্টেম বাড়াবার জন্য কারার একটা রেসিপি। এটা আপনারা দিনে এক থেকে দুবার বানিয়ে খেতে পারেন আর অতি অবশ্যই গরম খাবেন। পুরো ভিডিওটা দেখে ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট প্রচুর শেয়ার করতে কিন্তু ভুলবেন না। নতুন বন্ধুদেরকে স্বাগত জানিয়ে আর পুরনো বন্ধুদেরকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের এই স্পেশাল রেসিপি। একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি প্রথমে 3 গ্লাস পরিমাণ জল, আর তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা একটু ভালো কোম্পানির দেখে নেবেন। এবার এই জল শুদ্ধ যে হলুদ গুঁড়োটা সেইটাকে আমি গ্যাসের মধ্যে বসিয়ে গ্যাসটাকে জ্বালিয়ে দিয়েছি। একটা হামানদিস্তায় প্রথমে দিচ্ছি 1 ইঞ্চি পরিমাণ দারচিনি টুকরো, 3টে ছোট এলাচ, 5টা লবঙ্গ, আর 1/2 টিস্পুন পরিমাণ গোটা গোলমরিচ দিয়ে এটাকে আমি থেতো করে নেব। তবে একদম মিহি করে থেতো করব না, সেই জন্যই বলবো এটা হামানদিস্তাতেই কুটে নেবেন, মিক্সিতে করবেন না। ঠিক এরকম পর্যন্ত থেতো করে নিয়ে এটাকে আমি ওই জলের মধ্যে অ্যাড করে দিলাম। এবার দিচ্ছি আমি ওই সেম হামানদিস্তার মধ্যে 1 ইঞ্চি পরিমাণ আদার টুকরো আর 6 থেকে 7টা তুলসী পাতা। তুলসী পাতাগুলোকে ভালো করে ধুয়ে নেবেন দেওয়ার আগে, দিয়ে এটাকেও আমি ভালো করে থেতো করে নিচ্ছি। থেতো করা হয়ে গেলে এটাকেও আমি একইভাবে ওই জলের মধ্যে অ্যাড করে দেব। জলটা কিন্তু এর মধ্যে ফুটতে শুরু করে দিয়েছে। এরপর জলের মধ্যে আরও কিছু জিনিস দেব, তার মধ্যে প্রথমে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ জোয়ান, দিচ্ছি একটুখানি নুন, 1 চিমটে চিনি দিচ্ছি, আর 1টা গোটা পাতিলেবুর রস দিচ্ছি। এবার নুনের জায়গায় আপনারা কিন্তু সৈন্ধব লবণ ইউজ করতে পারেন, আর চিনির জায়গায় আপনারা 1/4 বা 1/2 টিস্পুন মধুও দিতে পারেন। দিয়ে এটাকে আমি ফুটাবো। মোটামুটি যতটা জল আপনারা স্টার্টিংয়ে নিয়েছিলেন সেটা যখন ফুটে ফুটে অর্ধেক হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা ফুটাতে হবে। আর হয়ে গেলে অর্ধেক গ্যাসটাকে অফ করে দেবো, আর গরম থাকা অবস্থাতেই কিন্তু আমি এটাকে ছেঁকে নিচ্ছি, কারণ এটা কিন্তু ঠান্ডা খেয়ে কোনো লাভ নেই, এটা কিন্তু গরম গরম চায়ের মতোই খেতে হবে। এটা ছাঁকনিতে আমরা ছেঁকে নিলাম, চাইলে এর উপরে আরও একটু লেবুর রস বা মধু অ্যাড করতে পারেন। আর এবার এটাকে খেয়ে ফেলুন দিনে দুবার, তাহলে কিন্তু আপনার শরীরের ইমিউন সিস্টেম অনেকটাই ইম্প্রুভ করবে। আশা করি ভালো লেগেছে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। যারা এখনও চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করেননি অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে, নমস্কার।